পড়বে কি? সব মিলিয়ে যদি এক কথায় বলতে হয়, আমার মনে হয় প্রথমত আমি তার আগে আমি আমার মানে আই এম ভেরি গ্রেটফুল যে আজকে আমাকে সেইটা নিজের কথা বলার একটা প্ল্যাটফর্ম বা সেটা সুযোগ করে দেওয়া হয়েছে, এবং আমার সাথে আজকে সপ্তর্ষিদা, সোহিনীদি, ঐশী, ওরা সবাই আমার থেকে অনেক অনেক সিনিয়র, এবং সোহিনীদি তো মানে আলাদা করে সোহিনীদিকে নিয়ে বলার কিছু নেই, তো তাদের পাশে আমি বসে যে এই কথাটা বলতে পারবো সেটাই আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। আর যদি তোমার প্রশ্নের এক কথায় উত্তর দিতে হয়, আমার মনে হয় যে একজন অভিনেতার জীবনে স্ট্রাগল কখনো শেষ হয় না, স্ট্রাগল হয়তো ধরন পাল্টায়, এবং আমিও শুরুর দিনে ডেফিনেটলি স্ট্রাগল ছিল, কিন্তু সেই স্ট্রাগল আমি আজও করে যাই, কারণ অভিনয়ে প্রত্যেক দিনের আমার যে দায়িত্বটা, প্রত্যেক দিনের যেইটুকু অভিনয় আমাকে করতে হবে ফ্লোরে, শুটিং ফ্লোরে গিয়ে, সেইটা যাতে আমার প্রতি যেই দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্ব যাতে আমি ঠিকভাবে পালন করে সেটা ফুটিয়ে তুলতে পারি, সেটা ধরো প্রত্যেক দিনের প্র্যাকটিস, প্রত্যেক দিনের স্ট্রাগল। এবার তুমি এটাকে যদি স্ট্রাগল নাম দাও, স্ট্রাগল যদি বলো প্র্যাকটিস, তো এটা প্র্যাকটিস। দর্শকদের একটা প্রশ্ন বারবার রয়েছে যে তুমি একটু মিষ্টি কেন, কী খাও, এত মিষ্টিটা কীভাবে আসে? আমি মিষ্টি খাই না, আমার বাবা মা প্রচুর মিষ্টি খায়। এটার উত্তরে আমাকে এটাই বলতে হবে যে আমার বাবা মা হয়তো প্রচণ্ড মিষ্টি খায়, মিষ্টি খেয়েছিল ছোটোবেলা থেকে, তারা হয়তো নিজেদের মধ্যে সেই জন্য যাই না। তবে বিশ্বাস করো, আমি এই দর্শকের ভালোবাসাতে যদি বলো যে তাদের ভালোবাসায় হয়তো আমি মিষ্টি, কারণ সবাই আমাকে এত ভালোবাসে, আমার চারপাশে যাদের যেখানে আমি কাজ করি আমার দর্শকরা সবাই আমাকে এত ভালোবাসে, আমাকে এত হাসায় বা আমার এত মনটা ভালোবাসায়, আমাকে আনন্দে রাখে, তো আমি অলওয়েজ আই স্মাইল। সেটাতে হয়তো সেটা যদি যদি তাতে সবার মিষ্টি লাগে তাহলে সেটা ক্রেডিট আমার নয়, সেটা তোমাদের সবার ক্রেডিট। না না, আবির আমার ছোটোবেলা থেকেই ওটা আমার খুবই গায়ে, সেদিনকে তো খুব আনন্দ হয়, কিন্তু তারপরে বকা খেতাম যে গা থেকে রঙ ওঠে না, তো অন্য রং হলে তো শুটিংয়ে পরের দিন আসতে হবে, ছুটি পাবো একদিন, তো পরের দিনে শুটিংয়ে এসে ওই রঙের ওপরও তো মেকআপ করলে তখন সবাই রেগে যাবে, তার থেকে আবিরই ভালো, গায়ে রং লাগবে না। সাথে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে হোলিতে, বন্ধু বান্ধব পরিবার সবাইকে নিয়ে আবির খেলে খাওয়া দাওয়া করে হোলি কাটবে, এবং তোমরাও সবাই খুব আনন্দ করো হোলিতে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। মামা ডুববে, মামা ডুববে, তাই দি। এই বলা যায় শুরু করা যায় ঠিক আছে, সব হ্যালো মানে এই যে বাচ্চা মেয়েগুলো কাজ করতে এসেছে সবাই শখে করেনি, অনেকেই প্রয়োজনে করেছে, তার একটা মারাত্মক লড়াই ছিল সকলেরই যারা করতে এসেছে, বিভিন্ন রকম লড়াইয়ের আঙ্গিকগুলো হয়তো আলাদা কিন্তু লড়াই তো ছিলই। তো আমার নিজের যেটা মনে হয় যে এই লড়াইটা যদি শেয়ার করে এটা না খানিকটা ইন্সপিরেশনের কাজ করে। এই যে ধরো কিছুদিন আগে আমরা দেখেছি অনেক ছেলেমেয়েরা, মানে মেয়েরাই বলবো ইন্ডাস্ট্রিতে বিশেষ করে, কাজের জন্য কাজ পাচ্ছে না এবং সুইসাইড করছে বা সুইসাইডাল অ্যাটেম্প করছে। তো সবার জীবনেই তো লড়াই আছে, সাকসেসটা তো একদিনে হয় না, সাকসেসফুল হওয়ার পর আমরা বুঝতে পারছি যে ও মানে শি অর হি ইজ সাকসেসফুল, কিন্তু তার পাশটা কী ছিল, কতটা লড়াই করে এই জায়গাটায় পৌঁছতে হয়েছে, সেটা যদি সবাইকে জানানো যায় তাহলে তারাও নিজেদের সেভাবে গ্রুম করবে
মেন্টালি তাদের একটা প্রিপারেশান থাকবে। আর ওই যে বললাম, আমি একটু আগেও বলছিলাম যে আমার কী কী ত্রুটি আছে সেইটা বোধ হয় জানাটা বেশি করে দরকার, তাহলে পরেই আমি সঠিক নিজেকে ঠিক করার দিকে এগোবো। এবং সম্পূর্ণ ওই বিকি বলছিল একটা কথা, খুব স্ট্রাইকিংলি মানে আমার ইয়ে হলো যে বর্ম সব পড়া থাকবে, নিজেকে সান দেব, অর্থাৎ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে থাকবো, যুদ্ধক্ষেত্র এলে যেন আমি পেছন না ফিরি, পিছু হটে না আসতে হয়, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। এ আমাকে নিজেকে সজ্জিত থাকতে হবে, তৈরি থাকতে হবে, যখন দরজাটা খুলবে তখন যেন আমাকে কোনো কারণে ডিসকোয়ালিফাই না করা হয়, এটা আমিও চাই, আমিও বিশ্বাস করি। এবং সমস্ত যারা অভিনয়ে ইচ্ছুক আর কি, বা যারা ছোটো ছোটো চরিত্রে অভিনয় করছেন, বড় চরিত্রে করার ইচ্ছে আছে, তাদের জন্যই আমি বলবো যে তারা এই কথাগুলো শুনুন, অনেক ইন্সপিরেশান পাবেন। এবং যারা নিজেদের অ্যাসেস করতে পারবেন যে তাদের কোথায় সমস্যা বা কোন দিকটা তাদের ভালো, সেটাকে আরও ডেভেলপ করা, এটাই আর। আসলে অনেক বছর ধরে কাজ করলে কি হয়, প্রোডাকশন হাউস যদি অনেক পুরনো হয়, আমি অনেক দিন ধরে নিচ্ছি, তো অনেক বাচ্চা অনেক প্রজন্মকেও তো দেখছি, সেই হিসাবেই বাচ্চারা এসছে, তারা বড় হয়েছে, আবার একটা দল এসেছে, এরকমই হয় ব্যাপারটা। তো আমার লড়াই বলতে, আমার এই ফিল্ডে যে খুব লড়াই, ওই ঐশীর শুরুর মতোই লাগলো আর কি, খুব যে লড়াই ছিল বুঝতাম না প্রথমে, হঠাৎ করে হয়ে গিয়েছিলো, ক্লিক করে গেছিলো, তারপরে করতে করতে চলতে চলতে বুঝেছি যে এটা একটা বিরাট লড়াইয়ের জায়গা, এবং লড়াইটা কিন্তু মূলত নিজের সঙ্গে, মানে আজকের আমি কালকের আমিকে কি বিট করতে পারছি, সেটাই আসল আমার। কিন্তু আমাদের, আমি বলবো না, আমাদের যারা এই রকম কাজ করেন তাদের কোনো প্রতিদ্বন্দ্বী হয় না, তাদের প্রতিদ্বন্দ্বী তারা নিজেরাই, সে যদি নিজেকে বিট করতে পারে তাহলে সবটা হলো, মানে কালকের থেকে আজকে যেন আমি অন্তত একটুখানি এগিয়ে থাকি, এইটাই আমার মনে হয়, এটাই এটাই লড়াই। মানে তোমার কাছে বসে আমি কী বলবো বলো তো, আমার বলার মতো কোনো জায়গায় আমি সত্যি নোয়ার ব্যাপারে আমি বহুদিন ধরে শুনছি, আমার বাড়ির খুব কাছে নোয়া, কিন্তু আজকে প্রথমবার আসা হলো, সজলদা ইনভিটেশন পাঠালেন, এবং আজকে যে কারণে আর কি এই একটা সমাবেশ হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। আমাদের খুব স্বনামধন্য আর্টিস্টরা, তাদের স্ট্রাগল ডেজ থেকে আজকে তারিখ অবধি তাদের কীভাবে স্ট্রাগল হয়েছে এবং তারা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের সবার কাছে, সেই জার্নিটার কথা বলবে। এবং আমার মনে হয় এই প্ল্যাটফর্ম এবং দিনাদির ভাত থেকেই আমাদের সবার মানে হাতে খড়ি এবং সূচনা, এরকম নোয়ার মতো একটা এত সুন্দর পরিবেশে এই গল্পগুলো শোনাটা আমাদের সবার কাছেই খুব এন্টারটেইনিং এবং খুব মোটিভেটিং আমি শিওর। আর নোয়ার খাবার দাবারের কথা আমি আগেও খুব শুনেছি, এবং এখানে হ্যান্ডক্রাফটেড জিনিসপত্র, শাড়ি, অনেক কিছুই খুব ভালো পাওয়া যায়, আজকে সেগুলো এসে এক্সপ্লোর করবো। সো আই এম ভেরি এক্সাইটেড, আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। কোনো দিন কারোর আমার মনে হয় না খুব একটা মসৃণভাবে কারোর ক্যারিয়ার এগোয়, এবং যাদের এগোয় তাদের কোনো না কোনো সময় গিয়ে এই পরিশ্রমটার মধ্যে দিয়ে যেতে হয়। তো স্ট্রাগল আমাদের প্রতিনিয়ত সবসময়ই করতে হচ্ছে এবং আমরা প্রত্যেক দিনই করছি, এবং আমারটাও একদমই মসৃণ ছিল না, আমি রোজই করছি স্ট্রাগল, আই থিঙ্ক স্টিল আই এম স্ট্রাগলিং, তো সেই পথটা চলছে এবং দেখা যাক কবে কী হয়। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে, মানে এইরকম ধরনের আড্ডা তো এখন আর হয় না, তো আমরা যখন থিয়েটার করতাম তখন খুব হতো, রিহার্সাল হতো, রিহার্সালের পরে বড়রা কিছু বলতো আমরা শুনতাম, আমাদের সঙ্গে ইন্টারাকশন হতো, দারুণ, সেইটা আবার ফিরে পেলাম, তার জন্য দারুণ লাগছে, দারুণ লাগছে। এখন মানুষের সময় নেই তো, বসে বসে আড্ডা মারার মতন কারোর কাছেই সময় নেই, মোট সবাই মোটামুটি কাজের পেছনে ছুটছে, কতটা পেলাম কতটা নিলাম মানে কতটা ওই আর কি লাভ লোকসানের ইয়েতে সবাই ছুটছি আর না, তো আড্ডাটা সত্যি সত্যি খুব মিস করি। আর আমার মনে হয় এটা খুব হেলদি আড্ডা হবে, এখন বসে আড্ডা বা চিঠি লেখার মতো সেই দিনগুলো এখন নেই, এখন সবকিছু সোশ্যাল মিডিয়ার যুগ নির্ভর, সেই জায়গায় এরকম ধরনের মানে সামনাসামনি বসে কথা বলার মজাটাই বলে একটা আলাদা লাগবে একশোবার, মানে সামনে তাকে দেখতে পাচ্ছ, তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছ, আমারটা সে দেখতে পাচ্ছে,
আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা একদম ডাইরেক্ট হচ্ছে। হ্যাঁ, এটা তো একটা অন্যরকম মানে রাখে ডেফিনেটলি। আর সোশ্যাল মিডিয়াতে কি ওই বলে গেলাম একটা কে কখন পড়লো তার সময় অনুযায়ী, আবার সে পড়ে নিল, সে আবার কখন উত্তর দিল তার, সেটা আবার আমি কখন দেখলাম। আমার মনে হয় এটা মানে আমরা একটু ব্যাকডেটেড, আমি একটু ব্যাকডেটেড। তো তাও যুগের সঙ্গে তো মানিয়ে চলতে হবে, স্রোতে গা কিছুটা না ভাসালে তো আমি ভাসতে পারবো না, যুগের সঙ্গে চলতে পারবো না। তাই কিছুটা ভাসছি বটে, কিন্তু পুরনো আড্ডা, বসে আড্ডা, বসে কথাবার্তা বলা, নিজের প্রবলেম তুলে ধরা বা কারোর প্রবলেম শোনা বা নিজের কোনো ভুলভ্রান্তি সেটা নিয়ে কোনো আলোচনা করা বা কোনো পরামর্শ নেওয়া বা দেওয়া, এটা তো মানে রাখে একদম ডেফিনেটলি। আর এই মূল দর্শকরা তো ধারাবাহিকে দেখতেই পাচ্ছে, গল্প জমে উঠছে, গল্প খুবই জমে উঠছে। শিমুলের এখন পরবর্তীকালে আবার একটা কিছু পরিণতির দিকে এগোচ্ছে, সেটা দেখতে হবে, কার কাছে কই মনের কথা, আর না হলে তো বোঝা যাবে না আর কী হতে যাচ্ছে। আগে থেকে বলে দিলে ইন্টারেস্ট চলে যাবে, সেই জন্য দেখতে হবে আর কি। আর আমরা পাড়া প্রতিবাসী, সবসময় তো ওকে সাপোর্ট দিতেই আছি পজিটিভ পেতে। আর কাল তো কালকে দোলে কী জানি, দোলে আমি কোথাও যাই না, দোলে অ্যাকচুয়ালি আমি রবীন্দ্রভারতীর মেয়ে, আমি রবীন্দ্রভারতীতে ডান্স ডিপার্টমেন্ট নৃত্য বিভাগের মেয়ে ছিলাম। তো আমাদের বসন্ত উৎসব মানে একটা বিশাল আয়োজন হতো, আমরা সবাই মিলে ঘিরে ঘিরে নাচ করতাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। হ্যাঁ, এবং সেটা একটা অন্য মানে রকম, গানের ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা গান গাইতো একসঙ্গে, আমরা একসঙ্গে দলবদ্ধ হয়ে নাচতাম, সেটার একটা অন্য ইয়ে। সেই জন্য আর ফুলের মালা পরে, হ্যাঁ, আজ থেকে বহু বছর, কত বছরই আগে, কিন্তু এখন ছেলেমেয়েরা সেটা করে হয়তো, মানে পোশাক আশাকেও বদল এসছে, ঠিক আছে, মডার্ন হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু দোল মানেই যেন আমাদের কাছে একটা অন্যরকম ব্যাপার। মানে শান্তিনিকেতন বা বিশ্বভারতী, আমাদের রবীন্দ্রভারতী ছাড়া ঠিক ভালো লাগে না, আর ওইটাকে আমি এখনও মেনটেন করে আছি। আমার বাড়িতে দোল হয়, দোলে সবাই, প্রচুর বন্ধুবান্ধব, মানে যে প্রজেক্টে যখন কাজ করি তারাও আসে, তারা বন্ধু যখন হয়েছে তারাও আসে, এবং ফ্যামিলি মেম্বার্স কিছু থাকে, আমরা আবির খেলি, গান গাই, হ্যাঁ, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া হয়, জমিয়ে খাওয়া দাওয়া হয়, এইটাই। ফাইনালি দর্শকদের কি তোমাকে এত ভালোবাসা দিচ্ছে, না তার পাশাপাশি নোয়ার এরকম একটা উত্তর এটা বল, ফাইনালি দর্শকদের কী বলবে যারা তোমাকে এত ভালোবাসা দিচ্ছে তার পাশাপাশি নোয়ার এরকম একটা উত্তর? যারা ভালোবাসা দিচ্ছেন দর্শকরা, আমি তাদের কাছে মানে আমি ধন্য, আপনারা আমাকে মেনে নিয়েছেন বা মানিয়ে নিয়েছেন, আপনারাই আমাদের লক্ষ্মী। আমি চেষ্টা করি যখন যে চরিত্রটা পাই সেটাকে ফুটিয়ে তোলার, আমি যতটুকু শিক্ষা পেয়েছি থিয়েটার থেকে সেটাকে উজাড় করে দেওয়ার চেষ্টা করি চরিত্রটাকে। আর নোয়ার, নোয়া তো আমাদের একটা ভীষণ আপন আপন জায়গা, মানে আমরা যখন এখানে দাসানিতে শুটিং করতাম, আমি বেশ কিছু বছর আগে ম্যাজিক রোম্যান্সের কুসুমদলা ইচ্ছে নদী পরপর অনেক কাজ করেছি, তো তখন আমাদের নোয়াটা একটা প্রাণকেন্দ্র ছিল, মানে টুক করে শর্ট নেই, কিছুক্ষণ গ্যাপ আছে, টুক করে চল না গিয়ে একটু কফি খেয়ে আসি, ওই মেকআপের পেছনের গেট দিয়ে এসে টুক করে, এরকম বহু হয়েছে। তো নোয়া আমাদের ভীষণ একটা কাছের একটা মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা, সেটা মাঝখানে কোনো কারণে বন্ধ রাখা হয়েছিল ব্যস্ততার কারণে, বা আবার যে দিদি মানে আমাদের লীনাদি ভেবেছেন এটা নিয়ে, বা মানে আরও যারা আছেন তারা যে এটা নিয়ে ভেবেছেন যে আবার আমাদের কথা ভেবে যে আবার এটাকে মানে শুরু করা হলো, এটা আমার দারুণ লেগেছে, এটা আমার দারুণ লেগেছে। মানে আমার একটা জায়গা হলো যেখানে এসে আমি একটু নিজের মতন করে বসতে পারবো, নিজের মতন করে আড্ডা দিতে পারবো, এই আর কি। আপনারাও আসবেন প্লিজ, খুব ভালো লাগবে, একই সঙ্গে এখানে এসে কফি খাবেন, খাবার আছে খাবার খাবেন, না খেলেন না খাবেন, খেলেন না, শাড়ি আছে, এইসব সুন্দর সুন্দর গয়না আছে, মেয়েদের ছেলেদের নির্বিশেষে পাঞ্জাবি আছে, খুব ভালো লাগবে। আর একটা অদ্ভুত মানে শান্তিনিকেতনে না গিয়েও মনে হবে যেন এসে গেছি কোথাও একটা।
কলকাতার কাছে, একদম বাড়ির কাছে, প্লিজ আসবেন। আসুন ম্যাডাম। ভীষণ ভালো লাগছে, কারণ শুরুর দিকের লড়াইটা কঠিনই হয়, কারণ অন্য একটা মানে যে যেই প্রফেশনেই আসুক না কেন, মানে আমি এই প্রফেশনে যাবো, শুরুর দিকের লড়াই কীভাবে সেটা হয়েছে, তো তার জন্য আমি ভীষণ এক্সাইটেড আমি জানার জন্য যে এত বিখ্যাত বিখ্যাত মানুষ তাদের শুরুর দিকে লড়াইটা কীভাবে ছিল, তারা কী কী সমস্যার সম্মুখীন হয়েছে বা তাদের সব কিছু আমার জানার ভীষণ ইচ্ছা, তার জন্যই আজকে আসা। আজকে যারা যারা বলবে তাদের থেকে নিশ্চয়ই নিজের লাইফটাও কিছুটা ইন্সপায়ার হবে। হ্যাঁ অবশ্যই। আগের দিনই বললাম ভীষণ অসাধারণ, এটা লীনাদির পক্ষেই সম্ভব, কারণ আমরা তো সবাই জানি আলাদা করে ডেফিনেশন দেওয়ার দরকার নেই, তো ভীষণ ভালো, খুব ভালো লাগছে। আর আমি তো প্রত্যেকটা মানে প্রত্যেকবারই আসি নোয়ার আড্ডাতে, তো আশা করি আগামী দিনেও আসবো, আমার খুব ভালো লাগে এখানে আসতে। আর একদিন ছাড়াই হোলির উৎসব, রঙের উৎসব, দোল খেলা হবে? হ্যাঁ হ্যাঁ হবে, ওই বেশি খেলবো না আমি, নর্মাল একটুখানি বেশি আমার পছন্দ লাগে না, এই পুরোটা রং মাখিয়ে দেওয়া, পুরো ভূত করে দেওয়া, রঙে ভূত করে দেওয়া যেটাকে বলে, সেটা আমি একদম পছন্দ করি না, কিন্তু খেলবো। খাওয়া দাওয়ার সেরকম কোনো প্ল্যান নেই, নর্মাল যেমন খাই, মানে ফার্স্ট ফুডটা আমি ভীষণ অ্যাভয়েড করি। শীত গরম বৃষ্টি সব একসাথে মিলিয়ে মিশিয়ে চলছে, কেমন লাগছে? ভালো, এখন তো গুলিয়ে যায়, কখন কি কাল বুঝতে পারি না। বেসিক্যালি বসন্তকাল এটা, বসন্তের ছোঁয়া দেখা যাচ্ছে। তুমি কেমন আছো বলো? হ্যাঁ। উদ্যোগগুলো তো জানতেই পারি ফেসবুকের মাধ্যমে, তো এখন আমরা সকলেই কোথায় কী হচ্ছে সেটা জানতে পারি, তো অনেকগুলো আলোচনা সভাতেই আসার কথা ছিল মাঝে মাঝে দর্শক হিসেবে, কারণ আমাদের বন্ধুবান্ধব বা সিনিয়র যারা আছেন তাদের সাথে তো সবসময় দেখা হয় না, এরকম ধরনের কোনো ইন্টারঅ্যাক্টিভ সেশন হলে তাদের কথা শোনা যায় বা জার্নির কথা, এবং প্রত্যেকবারই আমি দেখি বিষয়গুলো খুব ইন্টারেস্টিং হয়, তো সেটা খুব ভালো হচ্ছে। এখন ধরো আগে যেরকম পাড়া বা অন্য জায়গায় কালচার ছিল যে বসে কোনো একটা পার্টিকুলার গিভেন সিচুয়েশনে কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা, এখন সেগুলো অনেকটা কমে গেছে, তো আমার মনে হয় ইনিশিয়েটিভটা খুবই ভালো। আমাদের নালিকারে অবশ্য ক্লাসেসের মধ্যে এটা হয়, সেটা খুবই আলোচনা কোনো একটা। সেগুলো নিয়ে সচরাচর হয়তো কথা হয় না, সেগুলো নিয়ে কথা বলা হয় এবং ডিফারেন্ট মাইন্ড আর কি। এখন যেমন চিঠি লেখার চল নেই, এখন যেমন সামনাসামনি বসে কথা বলার চল নেই, সবকিছু সোশ্যাল মিডিয়া ভিত্তিক মেসেঞ্জারে কথা হচ্ছে, সেই জায়গায় এটা গিয়ে মানে এই ধরনের অনুষ্ঠান কোথাও গিয়ে একটা মানুষের শান্তি দেওয়ার নিশ্চয়ই জায়গা আছে কি? অবশ্যই। দেখুন সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু পাল্টাবে, যেরকম চিঠি দেওয়ার চল যেরকম নেই, আবার সত্যি কথা বলতে কি যে হোয়াটসঅ্যাপে সুবিধেই হয়, হোয়াটসঅ্যাপে কিন্তু সুবিধেও হয়, তো অনেক কিছু পাল্টাবে, অনেক নতুন জিনিস আসবে, তবে আড্ডা মারা সবসময় ভালো। হ্যাঁ সব সময় ভালো করে বসে বন্ধুদের সাথে আড্ডা মানে কথা বললে নিজের ওপিনিয়ন ফর্মড হয়, নিজের ভয়েস তৈরি হয়, নিজের ভুল ভ্রান্তি ধরা পড়ে, এবং শব্দ যত প্রয়োগ করবে তত তোমার মানে তুমি কী শব্দ ব্যবহার করছো এটাও তোমার মনে মানে থাকবে আর কি। অনেক সময় হয় না যে আমরা কথা না বলতে বলতে অনেক ভাষা ভুলে যাচ্ছি, অনেক কী করে কথা বলবো ভুলে যাচ্ছি, তো এইটা কথা বলতে বলতে ভাষা তো খুব ইন্টারেস্টিং, তো বলতে ভালো লাগে, তো ওইটা আমার মনে হয় কথা বললে এটা হয়। এবং আমরা কীভাবে মানে একটা গিভেন সিচুয়েশনে কীভাবে জিনিসটাকে দেখছি, ধরো কতটা আমরা পলিটিক্যালি অ্যাওয়্যার, কতটা পলিটিক্যালি কারেক্ট, হ্যাঁ কী মনে করি সত্যি, মানে এই ধরো ব্লগিং বা এগুলোর মাধ্যমে আমরা সবসময় প্রিটেন্ড করছি অনেক ক্ষেত্রেই, অনেকে হয়তো বলবেন যে না তারা এটা থেকে তাদের অর্থ উপার্জন হচ্ছে বা মানুষ দেখছেন, তবে আমি জানি না মানে আমরা যখন অনেক সময় অভিনয় করি তখন একটা চরিত্র হয়ে অভিনয় করি, কিন্তু সপ্তর্ষি মৌলিক হিসেবে যখন অ্যাপিয়ার করছি তখন তো সত্যিই আমি কী মনে করছি সেটা প্রকাশ করা আমার কাজ,
তাই না? তো সেইটা খুব মিসিং এখন। তো এই ধরনের আলোচনায় সেইটা খুব প্রকাশ পায়, একজন ব্যক্তি সে কী মনে করে। এবং আমার মনে হয় যে বইয়ের মতো কিন্তু প্রত্যেকটা মানুষের ইতিহাস আছে, সেই ইতিহাস বা সেই লোকটার জার্নিটা খুব ইম্পর্ট্যান্ট একজন অভিনেতার পক্ষে অন্য লোকেদেরকে দেখা এবং তার থেকে পজিটিভ জিনিসগুলোকে নেওয়া। আর আজকে এই পুরো বিষয়টা ছিল প্রথম শুরুর দিনের জার্নি, সেটা কি স্ট্রাগলময় ছিল তোমাদের নাকি কিছুটা মসৃণভাবে এগিয়েছিল? মানে আমি বলতে বাড়ির থেকে সুযোগ সুবিধা দেওয়া বা স্ট্রাগল তো এখনও আমার প্রবল স্ট্রাগল, একদমই মসৃণ ছিল না, আমার বরং আরও ডিফিকাল্ট ছিল। কারণ আমি যেহেতু মানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সাথীলেখা সেনগুপ্তর মেয়ে, সেই জন্য আমার দিকে বন্ধু পয়েন্টেড ছিল শুরু থেকে, মানে আমাকে কিছুটা প্রমাণ করে দেখাতে হবে, এটা ছিল আমার স্ট্রাগল। মানে অনেকে মনে করে মসৃণ ছিল ইত্যাদি, একেবারেই ছিল না, এখনও নয়, এখনও প্রত্যেক দিন আমার স্ট্রাগল, আমার স্ট্রাগল। ক্যামেরাতে অ্যাকশন বললেই স্ট্রাগল, তাই না? যে আমি কী, আমি যেন আমার বেস্ট এটা দিতে পারি, এভরি ডে ইজ আ স্ট্রাগল। এখনও প্রথম মানে সেই মানে শূন্য থেকে শুরু করো প্রতিটা দিন, একদম। তাও যে আমার মনে হয় যে কোনো, হ্যাঁ, যে কোনো পারফর্মার বা একজন স্পোর্টসম্যান এটা খুব সুন্দর আর কি, যে একবার যখন তুমি একটা ম্যাচ জিতে গেছো বা একটা অভিনয় করে দিয়েছো, পরের দিন যখন শুরু হচ্ছে তখন কিন্তু আগের দিনের রেজাল্টের কথাটা কেউ মনে রাখছে না, তখন আবার নতুন শুরু। বিশেষ করে নাটকে একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে যে যেদিনকে আমাদের নাটকটা, ধরো আজ কালকে যেরকম আমাদের শো ছিল, তো কালকে যখন সেটটা আমরা তৈরি করছি তখন হচ্ছে সেটটা তৈরি করে, যেই মুহূর্তে নাটকটা শেষ হলো সেটটা ভেঙে যাচ্ছে, ওটা কিন্তু শেষ। পরের দিন যখন আমি করতে যাচ্ছি তখন কিন্তু আগের দিন আমি কত ভালো করেছিলাম সেটার কিন্তু কেউ মনে রাখবে না। এবং আমার এটা ছবির ক্ষেত্রেও মনে হয়, আমার টেলিভিশনের ক্ষেত্রেও মনে হয় যে প্রত্যেক দিন নিজেকে প্রমাণ করতে হয়, একদম প্রত্যেক দিন। মানে আমি আজকে নাম করে গেছি বলে আমি যেমন তেমন অভিনয় করে দিই, এটা তো হতে পারে না, তো প্রত্যেক দিন প্রমাণ করতে হয়, এবং ভালো করলে আরও বেশি ভালো করার একটা তাগিদ থাকে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা আমি আগের প্রশ্নের যেটা বলছিলাম, সেটা হচ্ছে এই যে কথা বলার ব্যাপারটা, এখানে ধরো লীনাদি যখন এই ঘটনাটা আয়োজন করছেন তখন সেটার আরেকটা মানে মাহাত্ম্য হচ্ছে যে লীনাদি তো ভীষণ ভালো বাংলায় ওনার হোল্ড সাংঘাতিক দখল, উনি খুব ভালো কথা বলেন, উনি যে বিষয়ে কথা বলেন উনি খুব হালকাভাবে বেরিয়ে যান না, খুব গভীরে গিয়ে কথা বলেন। ওনার সঙ্গে কথা বলা, ওনার প্রেজেন্সে কথা বলাটাও ইম্পর্ট্যান্ট। আমার যেটা আমার বাবার সঙ্গে হয় বা আমার শঙ্খ জেঠুর সাথে খুব হতো, এটা যে শঙ্খ জেঠুর সাথে আমি বা ও যখন শঙ্খ জেঠুর গল্প করেছে, শঙ্খ জেঠুর সঙ্গে গল্পটা এমনি হালকা গল্প তো হয় না, মানে বেশ গভীর গল্প, তার সঙ্গে না তাত্ত্বিক আলোচনা নয়, যে কোনো মনের বিষয়, প্রেমের বিষয়, মানে লিনিয়ার বিষয়, লিনিয়ার নয় আলোচনাটা, তো সেইটা খুব ভালো লাগে। মানে এবং এইটাই মানে সোহিনীর কথা রেস ধরে বলছি, লীনাদির যে ডায়ালগ ধরো তাতে কিন্তু একজন অভিনেতার যদি সে সেন্সিটিভ হয় সে কিন্তু দু তিনটে লেয়ার বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সব কথা কিন্তু এক, আমার যেমন এখন একটা মুখী কথা বল বেশি ব্যবহার করি দৈনন্দিন জীবনে, হ্যাঁ, কিন্তু মানুষের ইমোশন তো তা হয় না। আমি যখন আমার মাকে অভিমান করে বলি না তোমার টিফিনটা দিতে হবে না, কিন্তু মা যখন টিফিনটা গুছিয়ে দেয় তখন তো ওই না বলা কথাগুলোর মতো অনেক কিছু আছে, শুধু তো রাগ নেই, অভিমান আছে, ভালো, এটাও আমি এক্সপেক্ট করছি যে মা ওটা দেবে, আমি জানি। তো এই পুরোটা লীনাদি এত সেন্সিটিভ একজন মানুষ, সেই কারণেই উনি যখন ডায়ালগ এবং প্রত্যেকটা চরিত্র, এটা কিন্তু হিরো হিরোইন বলে নয়, এটা সব থেকে ইম্পর্টেন্ট, ধরো সমস্ত চরিত্রের কিন্তু একটা ইমোশনাল জার্নি আছে, যেটা তার মানে ইমোশনাল জার্নিটা ওনার ভেতরে আছে, এটা খুব মজার যে একজন লেখিকার ভিতরে ইমোশনাল ওয়ার্ল্ডটা আছে, একজন মায়ের একজন প্রেমিকার, খুব সুন্দর আর কি, মানে পুরুষ চরিত্র ধরো উনি যেভাবে পোর্ট্রে করেন, একজন মহিলা হিসেবে মহিলার ইমোশন হয়তো বোঝাটা আমরা মনে করতে পারি আপেক্ষিকভাবে ইজি, কিন্তু একজন পুরুষ এক্স্যাক্টলি কীভাবে ভাবে এটাও কিন্তু ওনার ভেতরে সম্পূর্ণভাবে আছে। তো সেইটা খুবই একটা আমার মনে হয় গিফট, এবং আমি খুব লাকি যে আমি ওনার লেখা অনেকগুলো তে অভিনয় করতে পেরেছি, ওই লাইনগুলো বলতে পেরেছি, মানে আমি অভিনেতা হিসেবে আমার ওটা আনন্দ হয়েছে খুব। না না সেরকম না, আজকে আমি সপ্তর্ষি হিসেবে এসেছি, তো সেইটা নয়, কিন্তু হ্যাঁ নতুন একটি সিরিয়াল আসছে অষ্টমী বলে, জি বাংলা, তোমাকে দেখাইনি কিন্তু, হ্যাঁ না দেখিয়েছে কালকে একটা প্রোমো গেছে তাতে দেখিয়েছে, এবং গল্পটা খুব ক্লিয়ার হচ্ছে না, গল্পটা দেখা যাক পরের প্রোমোটা হলে ক্লিয়ার হবে কিছুটা। ফাইনালি একদিন পরে রঙের উৎসব, রং খেয়েছো? হ্যাঁ কিছুটা হয়তো আবির নিয়ে বাড়িতে আমরা বন্ধু বান্ধবদের সাথে উদযাপন করবো, কিন্তু রং সেই অর্থে আর কি হার্ড রং যেটাকে বলি, ছোটোবেলায় যে বাঁদর রং সেটা আর খেলা হয় না, এবং সেটা যে খুব এনজয় করি তা নয়, তবে অন্যকে দুঃখ না দিয়ে কেউ যদি খেলতে চান সেটা নিশ্চয়ই খেলুন, আনন্দ করুন, উৎসব মানে তো ভালো থাকা।
চেষ্টা যতটা থাকা যায়। আর খাওয়া দাওয়া বাড়িতেই? বাড়িতেই একদম ক্লোজ পরিবারের সঙ্গে, মানে নিজের হাতে করা রান্না নাকি? হ্যাঁ নিজের হাতে করা রান্না। হ্যাঁ আমরা বাড়িতে যখনই কোন আসে হাউস পার্টিটাই বেশি পছন্দ করি, নিজেরা রান্না করে বা বন্ধু বান্ধব এলো এই আর কি।